আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আমার আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করছি। তো এখন বাজে মোটামুটি সন্ধ্যা 7টার মতো। তো এখন হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি বলতে আমার বরাপুর বাসায় বেড়াতে যাচ্ছি, সুবর্ণাপুর বাসায়। বেলদান বেলদান তোমাকে পূজা করছি। তো আজকে হচ্ছে সুবর্ণাপুর বাসায় আমাদের দাওয়াত ছিল, তো রাত্রেবেলা দাওয়াত। তো আমরা একটু সন্ধ্যায় সন্ধ্যায় আসলাম, এসে আর কি চিন্তা করলাম একটু আগে আগেই যাই, যে যাওয়ার পর আপুর সাথে একটু গল্প গুজব করবো, তারপর হচ্ছে আর কি রাত্রে খাওয়া দাওয়া খেয়ে চলে আসবো। তো আসার পরই হচ্ছে আপু আমাদেরকে নাস্তা খেতে দিল। তো এখানে হচ্ছে আপু থাই স্যুপ রান্না করে রেখেছিলো, তারপর এটা হচ্ছে খেতাপুরি, এটা আবার ভাগ্নি বানিয়েছে, তারপর হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই টাইপের একটা ফ্রাই করেছিল, খুব মজা। তো আমরা এখন সবাই মিলে হচ্ছে সন্ধ্যার নাস্তাটা করলাম। আমার বাসা থেকে আমার বরাপুর বাসা একদমই কাছে, যদি জ্যাম জট না থাকে তাহলে মোটামুটি 10 মিনিট লাগে সিএনজিতে গেলে, আর যদি জ্যাম থাকে তাহলে তো সেটা না বললেই ভালো, কারণ ঢাকা শহরে জ্যাম যেটা সেটা তো পরিমাপ করার ক্ষমতা কারণেই কোনো কোনো সময় দেখা যায় 10 মিনিটের রাস্তা আধা ঘন্টা লাগে, কোনো কোনো সময় দেখা যায় 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে। সেটা আসলে সময়ের উপর ডিপেন্ড করে, যেমন দেখা যায় অফিস টাইম যখন থাকে তখন তো জ্যামের পরিমাণ অনেক বেশি থাকে, আবার শুক্র শনিবার যদি হয় তখন আবার জ্যামের পরিমাণ কম হয়। তো আমরা সবাই মিলে একসাথে সন্ধ্যা নাস্তাটা করলাম। তো সন্ধ্যা নাস্তা করার পর এখানে হচ্ছে বড়াপু লেবু চা বানিয়েছে, এখন হচ্ছে সবাই লেবু চা খাবে, আমি খাবো না। আমার আর কি সব কিছু খেয়ে এত পেট ভরে গিয়েছে আর চা খাওয়ার ইচ্ছে হলো না। তো এখানে হচ্ছে আব্বা, তারপর আমি স্যার বাবা, তারপর দুলাভাই সবাই খাবে। তো চা নাস্তা খাওয়ার পর বাচ্চারা এখানে হচ্ছে খেলাধুলা করছে, আমার বাচ্চারা আর কি ওর বড়ো খালামণির বাসায় এসে অনেক খুশি। ওরা হচ্ছে ওর বড়ো খালামণিকে মামুনি বলে, একদম জন্ম পর থেকে যখন প্রথম কথা শিখেছে তখনই আমি ওদেরকে মামুনি শিখিয়েছি। তো মামুনির বাসা বলতে ওরা পাগল, মামুনির বাসায় অনেক খেলনা আছে, অনেক বড়, অনেক ভালো লাগে। আর আর কি তাসিন বাবাটা তো অনেক খুশি, ও হচ্ছে মিমের যে এক্সারসাইজ করে সেই মেশিনগুলো দিয়ে খেলা করে, খুব খুশি। তো এখানে হচ্ছে আবদুল্লা বাবাটা টায়ার্ড হয়ে গিয়েছে, আবদুল্লা বাবাটাকে বরাবর ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আজকে হচ্ছে বরাপুর বাসায় এসেছি আমি, তারপর রামিসার বাবা, রামিসা তাসিন আবদুল্লাহ, তারপর হচ্ছে আমার বাবা নাকি আমার আব্বা, আর হচ্ছে আমার ছোট বোনের ছেলে, আর আমার বাসায় আছে হচ্ছে মা আর শম্পা, কারণ মার শরীরটা খুব একটা ভালো না। তো এর জন্য মা আর কি আমার বাসা তো পাঁচতলা, পাঁচতলা থেকে ওঠানামা করা খুব কষ্ট, আমাদের বাসা হচ্ছে লিফ্ট নাই, এর জন্য মা আসতে রাজি হয়নি, এর জন্য মা আসেনি। আর মা আসেনি দেখে শম্পাও আসেনি, বলো যে থাকা মার সাথে থাকি তোমরা যাও। তো মাকে রেখে এসেছি, খুব আর কি খারাপ লাগতেছিলো যে মা আসলে হয়তো বা একটু ভালো লাগতো, যাক কী করার, সুস্থ হলে ইনশাল্লাহ আবার সবাই মিলে একসাথে বেড়াতে আসবো। তো এখন বাজে মোটামুটি রাত 9টা থেকে 9:30-এর মতো। তো এখানে হচ্ছে আমার বরাবর রাতের খাবারের অ্যারেঞ্জমেন্ট করছিল, আপু হচ্ছে আমাদের জন্য আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করেছে। আপু আর কি ফোনে সবসময় বলতো যে আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করেছি, তো আমি আবার আপুকে বলেছিলাম যে আমি যখন দেশে আসবো আমাকে একদিন রান্না করে খাওয়াবে, তো তেমন আর সময় হয়নি কাচ্চি বিরিয়ানি খাওয়ানোর, এর জন্য আপু আজকে রান্না করেছে। তো দেখি আপুর কাচ্চি বিরিয়ানিটা কেমন হয়েছে।
ওয়াও মাশাল্লাহ, দেখতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। আসলে কাচ্চি বিরিয়ানি যারা রান্না করে, কাচ্চি বিরিয়ানি রান্না করা নাকি খুবই সহজ, কিন্তু আমি তো করি না কখনো। আমার কাছে মনে হয় কাচ্চি বিরিয়ানি রান্না করা হচ্ছে দুনিয়ার সবচেয়ে কষ্টের কাজ। এখানে হচ্ছে বড়াপু আপু কাচ্চি বিরিয়ানিটা একদম উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিচ্ছে। কাচ্চি বিরিয়ানি যে রান্নাটা আর কি খুবই একটা টেনশনের বিষয় আমার কাছে মনে হয়, যে মাটনটা কি ঠিক মতো বয়েল হলো কি না, মানে একটা খুব একটা টেনশন লাগে। আমার কাছে মনে হয় কি যদি কাঁচা থেকে যায়, তো এর জন্য না নিজের বাসায় কখনোই কাচ্চি বিরিয়ানিটা ট্রাই করা হয়নি, কিন্তু যখন কারো বাসায় খাই কিংবা দেখি রান্না করতে বিভিন্ন রান্নার ভিডিওতে, তো তখন দেখে খুব রান্না করতে ইচ্ছে হয়, মনে হয় আমিও একদিন রান্না করব। আপনি খান তো প্লাস্টিকে চান নাই। তো এখানে হচ্ছে আব্বা, আমি স্যার, বাবা, তারপর বড়দিনও ভাই, বাচ্চা কাচ্চা সবাই একসাথে খেতে বসেছে। তা আমি আর বড় আপু চিন্তা করলাম যে আমরা দুজন একটু পরে খাই, যেহেতু আবদুল্লাহ বাবাটা জেগে আছে, ঘুম থেকে জেগে গিয়েছে, তো সাথে একটু খেলা করি। আর বড় আপু হচ্ছে আবদুল্লাহ বাবাটাকে অনেক বেশি আদর করে। আবদুল্লাহ বাবাকে বলতে না, আমাদের আর কি সব বোনেদের যে বাচ্চা কাচ্চাগুলো সবাইকে অনেক আদর করে, আমাদের বাচ্চারা সবাই আর কি মামনি বলতে পাগল। তা আসলে বাচ্চাদের ধর্ম এটা, যারা বেশি আদর করে তাদেরকে ওরা বেশি পছন্দ করে, তাই না? তো আবদুল্লাহ বাবাটা নতুন দাঁত উঠেছে, আমি আবার বড় আপুকে দেখাচ্ছিলাম যে দেখাবো আবদুল্লাহ বাবাটা দাঁত উঠেছে। তো এখন হচ্ছে আমি আর বড় আপু খেতে বসেছি। তো আপু বারবার বলছিল যে একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে, তা আমি খেয়ে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ অনেক ইয়াম্মি হয়েছে। আর মাংসগুলো এত সফট ছিল, একদম ধরার আগেই আর কি ছুটে যাচ্ছিলো। তো কাচ্চিতে যদি আর কি মাটনটা কিংবা বিফটা যে যেটা দিয়ে রান্না করে ওটা যদি একদম খুব সফট হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো খুব ভাল লাগছিলো, খাচ্ছিলাম। তো এখানে হচ্ছে বড় আপু আর কি ডেজার্ট হিসেবে এটা হচ্ছে আটার সেমাই রান্না করেছে। আটার সেমাই তো মনে হয়, হ্যাঁ আটার সেমাই, আমার নামটা ঠিক মনে থাকে না, আমি এর আগে কখনো এই সেমাইটা খাই নাই। আপু বললো যে আটার সেমাই, হাতে বানানো আটার সেমাই, একদম মোটা মোটা, কিন্তু খেতে না অসাধারণ। একটু ঘন করে দুধ দিয়ে রান্না করেছে, তো মানে অসাধারণ লাগছিল খেতে, একদম গরুর দুধের ঘ্রাণ, আর তার মধ্যে সেমাই করে একটু মোটা মোটা দাঁতের নিচে পড়ছিল, খেতে খুব ভালো লেগেছে আমার আটা সময়। তো এই ডেজার্ট খেয়ে তারপর বাসায় চলে যাব, অনেক রাত হয়ে গিয়েছে। তাহলে যাই গাপু ভাইয়া, তাহলে পরশু দিন যাই, ফোনে কথা বলে না নাকি দেখা যাবে না, ফোনে কথা বলবো কি বলতো তোমার বাসার জীবন। আম্মু যাই গা, যাই পছন্দ না খালো, আমাদের বাসায় আইসে না পার আইসা তোমরা যাই। অন্তু গন্তু আব্বা যাই গা, হ্যাঁ আইসো। বাসায় চলে যাব। তো আপনারা যারা তখন কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা ও দোয়া। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই ভালো থাকবেন আর খুব বেশি নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন।